ভিডিওটা শুরু করলাম একদম সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ডালিয়া। এই ডালিয়াটা আমার বাপির জন্য বানাচ্ছি আর আমার মামমামের জন্য বানাচ্ছি। ডালিয়াতে প্রচুর মাত্রায় ফাইবার আছে আর আমার বাপি তো প্রত্যেক বলতে গেলে সপ্তাহে দু তিনবার মানে দু তিন দিন এই ডালিয়াটা খায়, কারণ ডালিয়া খেলে পেট প্রচুর ভালোভাবে পরিষ্কার হয়। তো কিছুই না, জাস্ট একটু ডালিয়া দিয়ে দিলাম দুজনের পরিমাণ মতো, নুন দিলাম আর হলুদ দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফোটাতে হবে। বাপি মানে মাম্মাম যদি না খেতো বাপির জন্য একটা কাঁচা লঙ্কা অ্যাড করতাম, আর একটু সবজিতে যদি থাকতো ধরুন আলু বা কোনো গাজর টাজর এসব হলে অ্যাড করতাম। বাপি বললো যে কোনো অ্যাড করতে হবে না, নর্মালি করতে। তো এতে মসুর ডালও ছড়িয়ে দেওয়া যায়। তো আর সকালবেলা খাওয়াচ্ছি, মসুর ডালটা ছড়ালাম না। তো মাম্মামের জন্য একটু বেশি করে সিদ্ধ করেছি, বাপিটা একটু তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার মাম্মামের খাবার, এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আমার মাম্মামকে খাওয়াবো। তো এটা আপনারা আপনাদের বেবিদেরকে ছ মাস পর থেকে মানে অন্নপ্রাশন হয়ে গেলে এই খাবারটা খাওয়াতে পারেন, সকালবেলা হোক বা রাত্রিবেলা হোক যখনই হোক খাওয়াতে পারেন। এটা কিন্তু খুবই ভালো একটা খাবার আর চটজলদি তৈরিও হয়ে যায়। আরও যদি তাড়াতাড়ি করতে চান তাহলে প্রেশার কুকারে তিন চারটে সিটি মেরে নিলেই একদম পুরো প্রপার রেডি হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে মানে যে গানটা বাজছে সেটার জন্য আমাকে ক্ষমা করে দেবেন, এটা আমি কোনোরকমভাবেই বন্ধ করতে পারবো না, কারণ এই গানটা বাইরে বাজছে মানে আমাদের পাড়াতে। তো যাই হোক, মাম্মামকে খাইয়ে দিয়ে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে খাচ্ছি সুজির উপমা, একটু ডিম স্ক্র্যাম্বল করে নিয়েছি আর একটুখানি আর সেরকম কোনো সবজি দিইনি, কারণ আজকে গরমে ভালো লাগছে না, কিন্তু খিদে পেয়েছে কিছু তো একটা খেতেই হবে। তো তাই জন্য এই সিম্পল একটা কিছু খেয়ে নিচ্ছি, কারণ আমি অনেকদিন ধরে ভাবছি মানে বেশ কদিন ধরে ভাবছি যে ঘর একটু পরিষ্কার করবো, বারান্দাটা বা ঘরটার যে কোনো একটা জায়গা পরিষ্কার করবো, পার্টিকুলার কোনো একটা জায়গা। তো সেটাই আজকে ভাবছি করবো, তাই জন্য মাম্মামকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি। মাম্মামের জন্য আমি ডাইপার অর্ডার করেছিলাম আর একটা বডি লোশন অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসছে। ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম বেবি হাগ ব্র্যান্ডের। বেবি হাগের সমস্ত কিছু আমার ভালো লাগে, বেবি হাগের জামা কাপড়গুলো আমি আমার মাম্মামকে ইউজ করাই, বেবি হাগের সমস্ত কিছুই ভালো। তো এখন আমি ডাইপার আর একটা বডি লোশন অর্ডার করেছিলাম। এই বডি লোশনটা আমি মাম্মামকে সেকেন্ড পারচেজ ইউজ করাবো। তো এত লাইট ওয়েটেড না কি বলবো, আর ডাইপারটা অনেকক্ষণ অ্যাবজর্পশন পাওয়ার ভীষণ ভীষণ ভালো, তাই এই দুটো আবার কিনলাম। তো দেখুন, মাম্মামকে মামনি অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়েছে, ও যদি না ঘুমায় তাহলে আমরা কেউই কোনোরকমভাবে কাজকর্ম করতে পারবো না। তো সেই জন্য ও যতক্ষণই ঘুমায় ততক্ষণই আমাদের জন্য মঙ্গল। তো যাই হোক, ও ঘুমাক আমরা আমাদের কাজে চলে যাই। তো ওই যে বললাম যে আমি ক্লিনিং করব, ওই আজকে বারান্দাটা করছি, বারান্দাতে ভীষণ মাত্রায় নোংরা হয়েছে, ঝুল ধুলো সমস্ত কিছু হয়েছে, আর এইসব জিনিস না দেখা যাচ্ছে না, কারণ আমরা বারান্দা বসে খাই। তো এবারে এগুলো না ক্লিনিং করলে ধুলো ময়লাগুলো খাবার এসে পড়ে, আর বিশেষ করে আমাদের রাস্তার ধারে বাড়ি বলে আরও বেশিভাবে মানে নোংরা হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো সেই জন্য আজ অনেকটা লং টাইম হয়ে গেছে বলে না ক্লিনিংয়ে আরও বেশি দরকার, কারণ অনেকটা লং হয়ে গেছে বলে অনেকটা নোংরাও হয়ে গেছে। তো কাজ করতে করতেই কটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই আপনাদেরকে। তো আমার মেয়েকে আমি যে বিপটা করে খাওয়াই মানে যে লালা পোস্টাতে খাওয়াই আর কি, মানে গলায় বেঁধে, সেটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে কোথা থেকে কিনেছি। আমি রিপ্লাই দিয়েওছি, আবারও আমাকে আরও দু তিনজন জিজ্ঞাসা করেছেন, আমি আবারও বলে দিচ্ছি, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। আর সিলিকনে বিপ বলে আপনারা যে কোনো ব্র্যান্ডের সার্চ করলেই পেয়ে যাবেন, আর এটা এই কোয়ালিটিটা ভীষণ ভালো। আমি তো একটাই কিনেছি, একটাই ইউজ করাচ্ছি, আর আমার তো দুটো লাগলো না। আমি ভেবেছিলাম যে আর একটা কিনে অল্টার করবো, কিন্তু না দরকার পড়লো না। তো আর দরকার পড়লো না বলেও তো আমার না কেনাও হলো না। তারপরে আমাকে কজন জিজ্ঞাসা করেছেন যে আমার মেয়ে দাঁত উঠেছে কিনা, যে হ্যাঁ আমার মেয়ের একটা দাঁত উঠেছে। তো ওই দাঁতটা বেশ বড়, অনেকটাই বেরিয়ে গেছে বাইরের দিকে। আর তারপরে আরও দুজন আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমার মেয়ে নিজে থেকে বসতে পারে কিনা, যে হ্যাঁ আমার মেয়ে নিজে থেকে একদম ভালো করে বসতে পারে, মানে ও নিজে থেকে শুয়ে থেকে যখন শুয়ে থাকে ও নিজে নিজে উঠে বসতে পারে, নিজে নিজে উঠে দাঁড়াতে পারে, আর কিছুক্ষণের জন্য হলেও আলগোছা দাঁড়াতেও পারে একা একাই। হ্যাঁ, হয়তো আপনাদের বেবিদের আরও ছোটো বয়সে আরও তাড়াতাড়ি ওরা দাঁড়াতে শিখে গেছে বা হাঁটতে শিখে গেছে, হতেই পারে। এরকম নয় যে সব বাচ্চারা একই রকমভাবে মাইলস্টোন অ্যাচিভ করবে, কিছু কিছু বাচ্চারা দেরি করবে, কিছু কিছু বাচ্চারা তাড়াতাড়ি করবে। শুধু খেয়াল রাখতে হবে বাচ্চারা যেন সুস্থ থাকে আর ও যেন চনমনে থাকে, এটাই জাস্ট। আর এটা যে মাইলস্টোন যে কিরকম কীভাবে অ্যাচিভ করছে সেটা নিয়ে কোনো ম্যাটার করে না। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা হয়তো এই জিনিসটা জানবেন যে আমি অনেকবারই বলেছি যে আমার
ইউটিউবে মানে চ্যানেলে ভিডিওতে কমেন্ট বক্সে এই কমেন্টটা তো রয়েছেই যে আমার বেবি একদমই খেতে চায় না। তো আমি তাদেরকে বলে বলে ফেড আপও হয়ে গেছি। ঠিক আছে, আমাকে আরও দু তিনজন জিজ্ঞাসা করেছেন যে আমার বেবি খেতে চায় না, কী করলে খাবে। তো একটা কথা বলছি যে আমার বেবি যখন মানে শুধুমাত্র ব্রেস্ট ফিড করতো তখন ও কী করতো, ওকে করা হতো যে আমরা যখন খেতাম তখন ওকে সামনে বসিয়ে বা সামনে রেখে আমরা খাওয়া দাওয়া করতাম, আর ও না ঠিক তাকিয়ে থাকতো। আর আমার বাপি বলতেন যে দেখো যে ও কেমন তাকিয়ে আছে, আমার মনে হয় ও যখন সলিড ফুড খাওয়া স্টার্ট করবে তখন ও খাওয়া দাওয়া করবে। তো আমি তখন ভেবেছিলাম যে হয়তো হতে পারে, তো দেখছি যে হ্যাঁ এখন একটু আধটু হলেও কিন্তু আমার মেয়েটা খেয়ে না, একদম যে খায় না আপনাদের মতন, আপনাদের বেবিদের মতন যে একদম মুখ থেকে ফেলে দিচ্ছে এরকম কিন্তু আমার মেয়েটা করে না। তো আমিও বলছি যে আপনারা যখন বাচ্চাদেরকে খাওয়াবেন আপনাদের খাবারটা নিজেদের সামনে ওরই সামনে বসে খাবেন আর ওদেরকে খাওয়াবেন, দেখবেন হয়তো আপনাদের দেখে দেখি আপনাদের দেখা দেখি আপনাদের বেবিও খাওয়া দাওয়াগুলো করছে একটু আধটু। আর সব থেকে মেন জিনিস হলো ওই খাবার দাবারটা, মানে বেবিকে যে খাবারটা দিচ্ছেন ওটা ওকে নিজের হাতে খেতে দিন। আমি জানি ওরা খেতে পারবে না, এটা আমি ভুল বলছি বা বোকা বোকা কথা বলছি, ও ওই খাবারটা নিয়ে খেলবে, মাথায় মাখবে, গায়ে মাখবে, নোংরা করবে, সব জায়গায় লাগাবে, কিন্তু একবার হলেও না ও মুখে দিয়ে দেখবে, কারণ বাচ্চারা তো সব কিছু জিনিসই মুখে দেয় সবার আগে। তো আমি সেই কারণেই বলছি ওই খাবারটা একবার বাচ্চাদেরকে ওর সামনে দিন, দেখুন ও খাচ্ছে কি না। আর খাবার দাবারের দিকে বাচ্চাদেরকে তাড়া লাগালে হবে না। আমি আমার মেয়েকে খাওয়াতে বসি, জানেন আমার মেয়েটা মানে মাথা থেকে শুরু করে মুখে হাতে গায়ে সব জায়গায় মাখে, চারটে টাইম খাওয়ায় চারটে টাইমই মাখে। এই বলে যে আমি ওকে যে বকাঝকা করবো বা তাড়াতাড়ি করে খাওয়াবো এরকম আমি করি না, আর আমি অত যে গা নোংরা হয়ে যাচ্ছে মোছাতে এইসবের ঝামেলা নিই না, এই জন্যেই আমার মেয়েটা চুপচাপ হয়তো খেয়ে নেয়। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে বেসিনটা পরিষ্কার করলে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। সমস্ত কাজ কমপ্লিট করলাম, এবারে যাবো স্নান করতে। একটা প্রবলেম হয় কি বলুন তো, আমার মানে এইসব ঝুলটুল ঘাটলে না প্রচুর ইচিং হয় গায়ে। এই দেখুন দাঁড়ান একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই দেখুন লাল লাল মতন র্যাশ হয়েছে। আমার হচ্ছে ডাস্টে অ্যালার্জি আছে প্রচণ্ড, এসব ঝুলটুল ঘাটলে প্রচুর মানে গা চুলকায়, এতটা মাত্রায় ইচিং হয় যতক্ষণ না স্নান করব ততক্ষণ আমি মানে শান্তি পাবো না। তো যাই হোক কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে স্নান টান করবো, তারপরে মাম্মামকে ধরলে মামনি রান্না বান্না বসাতে পারবে। সত্যি কথা এখন মাম্মামকে না ধরলে ও একদম রান্না বান্না করতে দেবে না, আর আমার হাজবেন্ড আর আমার বাপি দুজনে প্রচুর ব্যস্ত, আর ওরা এখন কাজ করতে আর ওকে নিতেই পারবে না। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবারে পুজো দিয়ে তারপরে নিচের দিকে যাওয়া যাবে। হয়তো মামনি রান্নাবান্না বসিয়ে দিয়েছে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, আমি টাইমটাও দেখিনি যে কটা বাজে, তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে দেখছি মামনি অলরেডি রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আর শেষের ওদিকে অনেক কিছু রান্না করা হয়ে গেছে। কী রান্না করছে অতটা জানি না, এদিকে আলু ভাজা হচ্ছে আর এখানে কলা রেখেছে, কলাটা হয়তো ভাজবে। আর ওই প্রেশার কুকারে আমি আমার মেয়ের লাঞ্চ বসিয়ে দিয়েছি, ওটা হয়ে গেছে, ওটা একটু পরে খাইয়ে দেবো মাম্মাকে স্নান টান করিয়ে দিয়ে।
বাজে এখন 12:30, আর এখন আমি আমার মাম্মামকে লাঞ্চ করাবো। এটা কি বলুন তো, এটা হচ্ছে রাইস সেরেলাক। এই রেসিপি আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এটা কিন্তু চট জলদি তৈরি হয়ে যায়, হাতে যদি না একদম সময় থাকে। তো আমি দুপুরবেলা নর্মালি চাল ডাল বা নর্মালি সবজি ভাত মাংস ভাত যা দিয়ে থাকি, এই সেরেলাকটা অন্য টাইমেই দিই, কিন্তু আজকে একটু টাইমটা কম আছে বলে তাই জন্য এটাই দিলাম। তো আমার মেয়েকে দেখেছি এই সেরেল একটা ভীষণই পছন্দ করে, তো আর ওর খিদেও পেয়েছে, কারণ ওকে অনেকটা সকালবেলা খাইয়েছি আর মাঝখানে ব্রেস্ট ফিড করানো হয়নি, তো সেই জন্য ওর খিদেও পেয়েছে। তো বাজে এখন 1:30, আর এখন আমরা লাঞ্চ করতে বসেছি, আর এই লাঞ্চ করতে করতে আজকে ভিডিওটাকে শেষ করছি। আই হোপ যে বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ।